চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেও আপনাদের একটু দেখাই ছাতা ধরে সত্যিকারের ভিডিও করা খুব টাফ এই দেখছেন। আর মার্কেটে ভিড়টা একবার দেখুন, হ্যাঁ প্রচুর ভিড়, আর প্রচুর মানুষ গাছপ্রেমীরা যারা আছে তারা এরকম বর্ষাতেও খুব সুন্দর একটা মানে পরিবেশ, এখানে বর্ষা হোক বা ঝড় হোক যাই হোক এখানে কিন্তু গাছপ্রেমীরা কেউ আসে না এমনটা না, কিছু জায়গাতে আবার গাছগুলো ঢাকা দেওয়া রয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি ভিডিওটা কভার করার চেষ্টা করছি। এখানে এই ডেন্ড্রোবিয়াম অর্কিডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। ডেন্ড্রোবিয়াম কত? 250 করে বলছে। আর এই যে ডেন্ড্রোবিয়াম অর্কিডটা দেখছেন, উপরেও রয়েছে এই যে রয়েছে। আর একবার আচ্ছা ভেতরে আপনাদের দেখাই, এখানে ওই ভাইয়ের কাছে অর্কিড রয়েছে। হ্যাঁ বুঝতে পারবো যে পুরো টবে দোকানগুলো হয়েছে, মানুষ দেখছেন একদম বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু পুরো একদম এটা দেখছে মার্কেটে। এখানে তো সেরকম আর বৃষ্টিতে ভিডিও করা খুবই অসুবিধা হচ্ছে, সেজন্য বেশি এ করছি না। তো এখানে একটু এইখানটা দেখতে পাচ্ছেন, এখানটাতে আপনার জবাগুলো রয়েছে, আর সাইডে এখানটাতে হাজারি গোলাপ আছে। তো চলুন এটা দিয়ে আর এখান দিয়ে এই তাদের কাছে একটু বনসাই পাওয়া যায়, তো এখানে বনসাইয়ের খুব কালেকশান রয়েছে। আর এই দোকানটাতেও খুব ভালো ফুল গাছ এবং ইনডোর প্লান্ট থাকে অনেক হচ্ছে। ছাতা মাথায় দিয়ে সবাই একদম খুব সুন্দরভাবে মার্কেটে রয়েছে, একটু দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই গালিব সিটের মানে এটাই খুব আলাদা একদম। গালিব সিটে কিন্তু যারা আসে তারা কিন্তু গাছ কেনার আগ্রহে আসে, আর এই বৃষ্টিতে উপেক্ষা করেও কিন্তু মানুষ গাছ কিনে চলছে। তো আপনিও যদি চান তো আপনি আসতে পারেন, তবে একটু বর্ষার জন্য কিন্তু গাছের দাম কমও হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু দোকানদাররা গাছের দাম কম করছে না, হয়তো একটু পরে গাছের দাম কম করলেও করতে পারে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। চলুন একটু এগিয়ে যাই। ভিডিওটা খুব ফাস্ট করার জন্য হয়তো আপনাদের যদি দেখার অসুবিধা হয় তাহলে ক্ষমা করবেন, কারণ এত বৃষ্টি হচ্ছে যে সত্যি এই বৃষ্টির মধ্যেও আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে কিছু ইনডোর প্লান্ট রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ তো যারা ভাবছেন একটু বেলা করে আসছেন তারাও আসতে পারেন, তো গাছটার দাম হয়তো একটু কম। আর এই জায়গার কাছে খুব সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, চলুন একটু এগিয়ে যাই। তো এখানে এই যে কাকার কাছে দেখতে পাচ্ছেন এই যে এ ব্লকের এখানটাতে প্রচুর পরিমাণে এই যে অর্কিড রয়েছে, আর পিস লিলি রয়েছে, আর এদিকে বড় জেড প্লান্ট রয়েছে, আর এটা একটু জেড জেড রয়েছে। তো এখানে রয়েছে ব্রোকেন হার্ট রয়েছে, আর এইটা দেখছেন ক্যাডালিয়া রয়েছে।
চলুন এই যে চলে যাব, আর দেখাই আপনার যে কি পরিমাণে এখানটাতে গোলাপ দেখে গোলাপটা দেখুন না। যে এখানটাতে প্রচুর পরিমাণে দেখছেন যে আর কাছে রয়েছে, এদিকে এদিকে দেখুন গোলাপ জবাগুলো রয়েছে দেখছেন, আর এইগুলো এই ক্যাকটাসটা 150 টাকা করে বলছে। হ্যাঁ একদম দেখতেই পাচ্ছেন ভিড় প্রচুর মানুষের, আর এইভাবে ভিড়গুলো হচ্ছে। গাছের দামগুলো একটু কমই নিচ্ছে বলে মনে হচ্ছে। এই এই ক্যাকটাসগুলো কিন্তু খুব বড়, এই ক্যাকটাসগুলো বড় ক্যাকটাস, তো এগুলোর কিন্তু দাম একটু বেশি, স্যাকুলামগুলো কম করে দিচ্ছে, স্যাকুলামগুলো 100 টাকা করে দিচ্ছে, বড় স্যাকুলাম। আর ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছে না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে, কেমন লাগলো এই বর্ষার দিনে বর্ষা অপেক্ষা করে মানুষ যে এখানে ভিড় করে, তো আপনাদের সেটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা বিকেলে আসতে চাইছেন তারাও আসতে পারেন, তো মার্কেটে তো গাছ তো থাকেই, দাম হয়তো একটু কমলেও কমতে পারে। তো এই ছিল আজকের ভিডিও।